প্রতিবন্ধী সন্তানদেরকে নিয়ে আর থাকতে হবে না অন্যের ঘরের বারান্দায় কিংবা গাছতলায়। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষায় আর আশ্রয় খুঁজতে হবে না অন্য কারো দরজায়। বলছি বরগুনার তালতলী উপজেলার 5 নং বড়বগি ইউনিয়নের ছোট ভাইজোড়া এলাকার অসহায় নূর ভানুর কথা। পরিবারের 4 সদস্যের মধ্যে 3 জনই মানসিক প্রতিবন্ধী। এই অসহায় নূর ভানুর এক টুকরো জমি থাকলেও ছিল না মাথা গোঁজার একটি ঘর। তাই তো 25 বছর ধরে নিজের একটি ঘরের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি। বিষয়টি নিয়ে দৈনিক কালবেলায় 29 জানুয়ারি একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর নূর ভানুর সাহায্যে এগিয়ে আসেন অনেকেই। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। যারা এটা উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে দেশি বিদেশি দেশি প্রবাসী মানব কল্যাণ সংগঠন এবং উদ্যোগে ছিলেন আপনারা তালতলী উপজেলার সাংবাদিক বৃন্দ ভাইয়েরা যারা আছেন, এটা অত্যন্ত ভালো একটা কাজ করছেন যেটা আসলে শিক্ষণীয়। আমাদের এলাকার নূর বানু মানুষের বাসায় বারান্দায় অনেক বছর বসবাস করে আসছে। তো কালবেলার সাংবাদিক নাই ভাইরাস ওইটা লক্ষ্য করে নিউজ করে এবং সে এলাকায় মানুষের কাছ থেকে সাহায্য উঠিয়ে সাহায্য তুলে সে একটা ঘর তুলে দেয়। ঘর তোলার কারণে নূর বানু খুশি এবং আমরা এলাকাবাসীও খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কালবেলার সংবাদ দেখে সাহায্যের হাত বাড়ান অনেকেই। নূর ভানুকে একটি ঘর তুলে দিতে আর্থিক সহায়তায় এগিয়ে আসেন প্রবাসী ও স্থানীয়রা। কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলাম যার সমন্বয় করেন এবং নিজেও সাহায্য করেন। প্রবাসীরা পাঠাইছে 20,000 টাকা, আর যে বাজার থেকে আলায়ন ভাই সহযোগিতায় 10-20 টাকা যেতেছে, এ নিয়ে 53,000 হয়েছে, 53,000 টাকা। এ নিয়ে কাজ শুরু করছি, পরে কাজ শেষ 80,000 টাকা লাগছে, আর যা বাদ ভাই আমি দিছি। এই তারপরে আমি তার এই উপজেলা প্রশাসন আমার ভাই ব্রাদার মিলে গিয়া কাজ তার ঘর তার বুঝাই দিলাম। তো আমি সামনে এভাবে গরিবের পাশে থেকে কাজ করে দিতে চাই, আপনাদের সকলের দোয়া কামনা করি। ঘরহীন নূর ভানু এত বছর অন্যের দরজায় ঠাঁই নিয়ে কোনো মতে বেঁচে থাকলেও এখন তার নিজের একটি ঘর হয়েছে, আর এই ঘর তুলে দিতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আপনারা সবাই আমার এই ঘরটা দিয়েছেন, আপনারা না দিলে আমি কিছু করতে পারতাম না। আপনারা খুশি হয়েছে দেখে আপনারা আমার ঘর দিয়েছেন, দিয়েছেন দেখে আমার খুশি লেগেছে। মেম্বারে বলতে আমি একটা খুদও পাইনি, আমার কিছু দেয়নি। গত 15 জানুয়ারি তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউল্লাহ শুভ নূর ভানুর হাতে নতুন ঘরটির চাবি হস্তান্তর করেন। এ সময় প্রতিবন্ধী নূর ভানুকে সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন তিনি। আপনারা যেহেতু এই দৃশ্য তুলে ধরছেন, আমাদের সামনে তুলে ধরছেন, ইউনো স্যার এটা অবগত আছেন, ইউনো স্যারকে যেহেতু ইউনো স্যার তুলে ধরছেন, ইউনো স্যার আশ্বস্ত করছেন যে যাবতীয় যতটুকু সাহায্য করার দরকার সহযোগিতা করার দরকার ইউনো স্যার সেটা করবে। গত 5 বছর আগে স্ত্রী সন্তান রেখে নূর ভানুর স্বামী পালিয়ে গেলে প্রতিবন্ধী এক ছেলে ও 2 মেয়েকে নিয়ে বিপদে পড়েন তিনি। এর কিছুদিন পর মারা যায় প্রতিবন্ধী এক মেয়ে। সেই থেকে প্রতিবন্ধী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে জীবনযুদ্ধে একাই লড়ে যাচ্ছেন ঘরহীন নূর ভানু। অন্যের দেওয়ার সাহায্যে কোনো রকম দিন কাটছে তার। নুসরাত জাহান কলি, কালবেলা।